আসসালামু আলাইকুম বন্ধুরা, লাবণ্য হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ক্যাশুনাট সালাদ। এটা খেতে ভীষণ মজা। তাহলে দেখে নিই কীভাবে ক্যাশুনাট সালাদ তৈরি করি। আমি এখানে এক কাপ পরিমাণে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মুরগির বুকের মাংস এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা খোসা ছাড়িয়ে পিছনের রগটা ফেলে নিয়েছি। এখানে চিংড়ি মাছ আছে আধা কাপের মতো, দুইটা মিলে দেড় কাপের মতো আছে। এখানে ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। প্রথমে চিংড়ি মাছ ও মুরগির মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ, আদা রসুন বাটা এক চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, টমেটো কেচাপ এক চা চামচ, কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পরিমাণ, ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ, দিয়ে দেব একটা ডিম। এখন সবগুলো উপকরণ চিংড়ি মাছ ও মুরগির মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এটি ম্যারিনেট করে রাখার দরকার নেই, এটা সরাসরি আমরা ভেজে নেব। এখানে ক্যাশুনাট নিয়েছি আধা কাপের মতো। প্রথমে প্যানে তেল দিয়ে আমি ক্যাশুনাটটা ভেজে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে। বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এই রকম কালারটা আসলেই তুলে নিতে হবে। এবার সেই তেলে ম্যারিনেট করা মুরগির মাংস ও চিংড়ি মাছটা ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। এগুলো কিন্তু বেশ ক্রাঞ্চি খেতে, চাইলে এমনিও খাওয়া যেতে পারে। এখানে নিয়ে নিচ্ছি আমি গাজর, লাল ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি, শসা, সবুজ ক্যাপসিকাম, ধনে পাতা কুচি। সবজির মাপটা বলে দিচ্ছি। গাজর নিয়েছি এক কাপ, শসা নিয়েছি এক কাপ, লাল ও সবুজ ক্যাপসিকাম দুইটা মিলিয়ে এক কাপ, ধনে পাতা ও কাঁচামরিচ স্বাদ মতো। এখন আমরা সবজিগুলোকে হালকা করে ভেজে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটা একটু বেশি হার্ড, তাই গাজরটাই আগে দিলাম। গাজরটা একটু নেড়ে চেড়ে বাকি সবজিগুলো অ্যাড করতে হবে। এখন দিয়ে দিব সবুজ ও লাল ক্যাপসিকাম আর কাঁচামরিচ, ধনে পাতা, শসা এগুলো কিন্তু ভাজবো না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আরও একটু হালকা ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে আমি নামিয়ে নিচ্ছি। ভাজা সবজিগুলি একটি বাটিতে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা শসা, কাঁচামরিচ ও ধনে পাতা কুচি। এখানে আমি কাঁচামরিচটা ব্যবহার করছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না, তারা কাঁচামরিচ না দিলেও হবে। এখন আমি সালাদটা তৈরি করার জন্য সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণে সয়া সস, টমেটো কেচাপ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে, চিলি সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে, গোলমরিচের গুঁড়া আধা চা চামচ,
চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ। আলাদা করে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি ও ভাজা মুরগির মাংস। এর উপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু বাদাম। সবগুলো উপকরণ একটি চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু হাত দিয়ে মাখানো যাবে না, তাহলে শশা থেকে পানি ছেড়ে দিবে। চামচের সাহায্যেই ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো আমার মিক্সড করা হয়ে গিয়েছে, এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এটা খেতে এত মজা যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। ক্যাশোনাট সালাদ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। যারা চাইনিজ খাবার পছন্দ করেন তারা তো অবশ্যই খাবারের সঙ্গে অর্ডার করে থাকেন। এটা খেতে ভীষণ মজা, পার্সোনালি আমার কাছে এটা খুবই পছন্দ। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব, একটি লাইক এবং একটি শেয়ার করে দেবেন। বেল আইকনে প্রেস করতে ভুলবেন।